ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এটা ছিল কটিয়াদিতে আমার খুব শর্ট একটা ট্যুর। প্রথমে আমরা গিয়েছিলাম বংশীদাস বাবাজির মন্দিরে। এটা হচ্ছে বংশীদাস বাবাজির একটা প্রতিকৃতি, তার পাশে রাধা মাধবের মূর্তি ছিল। এখানে দেখতে পাচ্ছ সবাই ফটোশ্যুট করছে, তো আমাদের ক্যামেরাম্যান ছিল অমিয়, দেন এটা আমি নিজেই সেলফি নিচ্ছিলাম, মন্দিরটা ঘুরছিলাম, ভালোই লাগছিল। এই ছবিটা আমি তুলে দেই ওদেরকে, খুবই হাস্যোজ্জ্বল একটা ছবি, সব নাতিদেরকে নিয়ে ঠাকুমা দিদা ছবি তুলছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এটা আমাদের একটা গ্রুপ ছবি। এটা হচ্ছে সেই মন্দিরটা, ফুল ভিউ, খুবই সুন্দর। নেক্সট আমরা যাই এই মন্দিরটাতে, আমার দেখা সবচেয়ে সুন্দর মন্দির এটা। এখানে গোপীনাথ জিউর মন্দির, এটা গোপীনাথ স্বয়ং প্রতিষ্ঠিত। বৃন্দাজির এই সুন্দর, কি বলবো, এটা বৃন্দাজি যেখানে রোপণ করা হয়েছে, খুবই ভাল লাগছিল দেখতে, এত সুন্দর কারুকাজ, মানে আমি খুবই কম দেখেছি। এটা হচ্ছে একটা চন্দন গাছ, হ্যাঁ পাতাগুলো পড়ে গিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে নাথ মন্দিরটা, নাথ মন্দিরটা খুবই অসাধারণ দেখতে। আর এটা হচ্ছে মূল মন্দির, গোপীনাথজির মন্দির, এটা আমি সম্পূর্ণটা তুলতে পারিনি, ততটুকু তুলেছি সবাইকে দেখানোর জন্য, এখানে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তার পাশটা, মন্দিরটা একদমই নতুন। এখানে রাঙাদির ছবি মন্দিরের সামনে, মা রাঙাদি। মন্দিরটা খোলা ছিল ভিতর থেকে, কিন্তু বাড়ি দিয়ে তালা দেওয়া। তো এখানে মন্দিরের কিছু কারুকাজ আমি তুলে রেখেছি স্মৃতি হিসেবে দেখার জন্য, খুবই সুন্দর একটা মন্দির, দেখতে পাচ্ছ সবাই। পাশে একটা পুকুর ছিল, পুকুরটা আমি তুলিনি, আজমির কারণে দেখা হয়নি সত্যি কথা যেটা। তারপর এখানে সবাই মন্দিরের একটু সামনে বসার পর আমি একটু ছবি নিলাম, এখানে দুই কন্যা একসাথে, প্রাপ্তি তাঁতই, তারপর এখানে আসছে রাঙাদি, প্রাপ্তি, বেশ ভালোই আনন্দ করেছিলাম সারাটা দিন, বিভিন্ন মন্দির দর্শন, মন্দির পরিক্রমা। এখানে আমাদের মাউইমা সুচিদি, এটা হচ্ছে আমাদের মিস্টার চেঙ্গু, এটা হচ্ছে মেঙ্গু, তারা খুবই খুশি ঘুরতে পেরে, বিভিন্ন পোজে তারা ছবি দিচ্ছিল। এই ছবিটা রাঙাদি তুলে দিয়েছিল, আমি দূরে দাঁড়িয়েছিলাম, তো বলছিল দাঁড়াও দাঁড়াও ছবি তুলি, কিন্তু বুঝতে পারছিল না, একটু কাছ থেকে তুলতে হবে, তারপরও ছবিটা খুব ভালো এসেছে। এটা একটা মন্দির মঠকলাতে, কালী মন্দির, এখানে অনেকে ব্রহ্মপুত্রে স্নান সেরে এখানে এসে মন্দির এসে প্রণাম করে। বাজারের মধ্যে একটা মন্দির, ভিতরে কালী মার বিগ্রহ প্রতিষ্ঠিত, রাধা মাধবের মূর্তি আছে এখানে। তারপর আমরা চলে যাই হিলচিয়া বাবা লোকনাথের আশ্রমে। এই মন্দিরটা বেশ সুন্দর, বেশ বড় সড়ো, একটা পুকুরের মাঝখানে, মাঝখানে না ঠিক সাইডে করেছে মন্দিরটা, খুবই সুন্দর একটা মন্দির। এটা আমি ছবি নিলাম ছেলেদের সাথে, তারপর এখানে উমাদি রাঙাদি একসাথে আমরা কিছুক্ষণ, ওই টাইমটা বিকেল হয়ে গেছিলো, বেশ ভাল লাগছিলো ছবি তুলতে। তারপর এখানে দুজন ছোটনদা আর উমাদি ছবি নিচ্ছিল, তো আমরা বেশ দাঁড়িয়ে দেখছিলাম, ভাল লাগছিলো দেখতে ছবিগুলো, একজন ছবি তুলছিলাম এখানে প্রান্ত আর আমরা। এটা আমি, বেশ ভালো লাগছিল পিছনে সবুজ আর সামনে আমি রাঙাদির সাথে। এখানে দুই ছেলে ঈশানা রাগি উমাদি, আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ বকবক করলাম, এখন তোমরা ছবি দেখো, আমি এখনকার মতো টাটা, বাই বাই।